আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাবুল ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি একই রুমে থাকেন দীর্ঘ কয়েক বছর থেকে তার রুম আছে তার যে রুমের সাথী আছেন ইনি তার সঙ্গে কথা বলেন না তাহলে এখন উপায়কে হাদিসে বলা হচ্ছে লা যে নাই সালাস যে বলা হচ্ছে যে তিন মানে কোনো মুসলিমের পক্ষে উচিত হবে না যে কোনো ভাইয়ের থেকে তিন দিন সে এ করে থাকবে মানে বিমুখ হয়ে থাকবে তিন দিন কথা বন্ধ করে হেজরত করে থাকবে তার থেকে এমন উচিত হবে না তাহলে এখন কি করা যায় এটা ভাই আপনি যেহেতু চেষ্টা বাবুল ভাই আপনি চেষ্টা করছেন তার সঙ্গে কথা বলার জন্য সে কথা বলছে না তাহলে আপনার কোনো আর এহাদিসের প্রতি আপনার ইয়া নেই কিন্তু হাদিসে বলা হচ্ছে যে ওই ব্যক্তি উত্তম যে আল্লাহ দিয়ে আবু সালাম যে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করে ওই ব্যক্তি হচ্ছে দুজনের মধ্যে উত্তম তো এখন আপনি প্রতিদিন তাকে সালাম দেবেন দেখা সাক্ষাৎ হলে তাকে সালাম দেবেন সে যদি জবাব না দেয় সে যদি না মানে আপনার সঙ্গে কথা না বলে তাহলে আর করার কিছু নেই আপনি আপনার কাজ করে যেতেই থাকবেন সালাম দিতেই থাকবেন আপনি সালাম বন্ধ রাখবেন না তার সঙ্গে আপনি প্রচেষ্টা চালাতেই থাকবেন আর শেষে যখন চলে আসবেন তখন আপনি তার কাছে মাফসিয়াসি কথা বলে বলুক না বলে না বলুক এরপর আপনি তার সামনে যাবেন গিয়ে বলবেন যে ভাই আমার যা হয়েছে হয়েছে যদি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন এই আর কি আমি চলে যাচ্ছি তারপরে যদি কথা না বলে সেটা আলাদা ব্যাপার তাহলে আর আপনার প্রতি কোনো ইয়া থাকলো না আপনি কোনো দায় থাকবে না আপনি আপনার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছেন হাদিসে যে বলা হচ্ছে লাহিল্লুলি মুসলিম না ইয়া হাজুর আহু সালাস যে কোনো মুসলিমের উচিত হবে না যে তিন দিন কোনো মুসলিম ভাইয়ের থেকে ইয়া করে নেবে মুখ ফিরিয়ে নেবে মানে তার সঙ্গে কথা বলবে না এমন উচিত হবে না কিন্তু আপনি বারবার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাতে যদি সে কথা না বলে তাহলে এ হাদিসের যে দায় ভার আছে যে না বিশাল সাল্লামের যে নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞা আপনার প্রতি মানে প্রয়োগ হবে না আপনি তো চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলার আর সে যদি কথা না বলে তাহলে এটা তার জন্য সে নিজে দায়ী হবে আপনি দায়ী হবেন না তবে আসার সময় তাকে খুব মানে নরম নরম সুরে যা বলবেন যে ভাই আমার যা হয়েছে হয়েছে যদি আমার কোনো ভুল ত্রুটি মানে হয়ে থাকে বা আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন আমি ক্ষমা চাচ্ছি আপনি মুসলিম ভাই আমিও মুসলিম ভাই এরকম বলে শেষে সুন্দর কিছু কথা বলে বিদায় নেবেন আর পারলে তাকে একটু ছোট্ট হলেও একটু গিফট করবেন সে যেন আপনাকে স্মরণ রাখে আহ ইসলামে হাদিয়ে দেওয়া শুননত হাদিয়ে ভালোবাসা বৃদ্ধি করে আপনি তাকে কোনো কিছু একটু গিফট দিয়ে চলে আসলেন আর কি আশা করা যায় বুঝতে পেরেছেন আল্লাহ